বিধিনিষেধের মধ্যেও ঈদ উপলক্ষে বিভিন্ন উপায়ে বাড়ি ফিরছে মানুষ। ফেরিঘাটের পরিস্থিতির খবর জানাতে শিমুলিয়া ঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন এবং সেই সাথে মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আশরাফুল আলম লিটন। শুরুতে যেতে চাই আমাদের সহকর্মী শিমুলিয়া ঘাটে আছেন সাজ্জাদ, আপনি জানাবেন যে সেখানকার কি অবস্থা, মানুষের ভিড় কেমন দেখছেন? আজকে সকাল থেকে এখন পর্যন্ত যে পরিস্থিতি, তিনটি ফেরি ঘাট থেকে ছেড়ে গিয়েছে সকাল 9টার দিকে ফেরি কুঞ্জলতে, এবং এরপর বেলা 12:30টার দিকে এনায়েতপুরি ফেরি, যেগুলোতে কিন্তু শুধুমাত্রই যাত্রী পরিবহন করা হয়েছে। এবং এরপর একটি ফেরি দেখেছি 3 নম্বর ফেরিঘাট, সেখানে শাহপরাণ 9টি লাশবাহী গাড়ি এবং আরো 4টি রয়েছে লাশবাহী গাড়ি এবং একটি সেনাবাহিনীর গাড়ি নিয়ে আর কি বাংলা বাজারের দিকে ছেড়ে যায়। ঘাট কর্তৃপক্ষ বলছে প্রায় 10,000 যাত্রী শুধু ফেরির মাধ্যমে পার হয়েছে, এখনো কিন্তু অনেক যাত্রী ঘাটে রয়েছেন, তারা কিভাবে পার হবে সেটি কিন্তু অনেকটা অনিশ্চিত। আমি ঘাট কর্তৃপক্ষের সাথে কথা বলছি, তারা বলছেন যে লাশবাহী গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি দিনের বেলা পার করা হবে না, এর জন্য সীমিত পরিসরে কয়েকটি ফেরি চালুর সিদ্ধান্ত তারা প্রাথমিকভাবে গ্রহণ করেছেন, তবে ঠিক কখন নাগাদ সেটি চালু হবে এখন পর্যন্ত কিন্তু জানা যায়নি। ভোর সকাল থেকে কিন্তু হাজারো যাত্রীর ঠিক সমাবেশ ঘটে শিমুলিয়া ঘাটটিতে, এখানে কিন্তু স্বাস্থ্যবিধি সামাজিক দূরত্ব একদমই মানা হয়নি, প্রশাসন থেকে বারবার তাদেরকে চলে যাওয়ার জন্য বললেও তারা কিন্তু ঠিক এখানে অবস্থান করছিল। এবং যে তিনটি ফেরি চালু করা হয়েছে সেটি কিন্তু যাত্রীদের অনেকটা তোপের মুখেই কিন্তু হয়েছে। অন্যদিকে ফেরিগুলোতে যখন যাত্রীরা প্রবেশ করছিলেন এবং হুড়োহুড়ি খেয়ে কিন্তু অনেকেই আহত হয়েছেন, এবং আমরা দেখেছি যে 3 থেকে 4 জন শিশু যারা কিন্তু নিখোঁজ হয়েছেন এই ঘটনায়, তারা পুলিশের কাছে আসছে বিস্তারিত তারা খতিয়ে দেখছেন। অনেকে কিন্তু এমন ভাবে এই ফেরিতে উঠেছেন, জীবনের ঝুঁকি এতটাই নিয়েছেন, অল্পের জন্য রক্ষা পেয়েছেন, অনেকে পানিতে পড়ে যাওয়ার মতো অবস্থায় ছিল, ঝুলে গিয়েও এমন অবস্থায় পার হয়েছে। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে সর্বশেষ পরিস্থিতি। সাজ্জাদ আপনাকে ধন্যবাদ। আমরা এবারে পাটুরিয়া ঘাটে আছেন আমাদের সহকর্মী আশরাফুল আলম লিটন, তার কাছে যেতে চাই। লিটন, জানাবেন যে ঘাট কর্তৃপক্ষ বিকল্প কোনো ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন কিনা এবং এখনো মানুষের ভিড় কেমন দেখছেন? জি, আপনি যেমনটি বলছিলেন যে আসলে আমরা সকাল থেকে এই ঘাটে অবস্থান করছি এবং সকালে আমরা যেটা দেখতে পেয়েছি যে আসলে যে সকালে ফেরি বন্ধের যে সিদ্ধান্ত কর্তৃপক্ষ নিয়েছিল সেই সিদ্ধান্তের আলোকে কয়েক ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকার কারণে বেলা 11টা পর্যন্ত কয়েক হাজার যাত্রী কিন্তু পাটুরিয়া ঘাটে জড়ো হয় এবং তারা কিন্তু ফেরিতে উঠে অবস্থান করে। এক পর্যায়ে তারা কিন্তু বিক্ষুব্ধ হয়ে যায়, পরবর্তীতে তারা কিন্তু প্রশাসন এবং ঘাট কর্তৃপক্ষ এই যে অ্যাম্বুলেন্স এবং যে লাশবাহী যে গাড়ি আছে সেগুলোর সাথে করে সেই ফেরিতে কিন্তু তাদেরকে এই ঘাট পার করে দেয়। তারপরে আমরা যেটা দেখেছি, আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা যেটা আমাদেরকে বলেছেন যে ফেরি যে ছোট যে ফেরিগুলো রয়েছে কয়েকটা ফেরি, 3টি ফেরি এই রুটে চলাচলের জন্য রাখা হয়েছে, এই 3টি ফেরি দিয়ে যে জরুরি যে যানবাহন যেগুলো রয়েছে সেগুলোর পাশাপাশি যে যাত্রী যারা থাকবেন তাদেরকে, যারা ঘাটে এসে পৌঁছাবে তাদেরকে আসলে পার করে দিবেন। তো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বেশ অনেকগুলো গাড়ি কিন্তু এখানে পারের অপেক্ষায় রয়েছে, এই ঘাটে এখনও কোনো ফেরি নেই। তো আমরা যেটা দেখেছি যাত্রীর বিষয়টি, যে আসলে যাত্রী এখন অনেকটাই কমে গেছে, সকালে যে সংখ্যক যাত্রী আমরা দেখতে পেয়েছি এখন কিন্তু সেটি এই ঘাটে তেমন কোনো যাত্রী কিন্তু আমরা দেখতে পাইনি। আমরা এখন অল্প কিছু যাত্রী তারা যারা আসছেন ঢাকা থেকে ঘরমুখো মানুষ, তারা এই ফেরিতে এই ফেরির জন্য অপেক্ষা করছেন, কিছু মানুষ ফেরি আসলে পরে তারা কিন্তু পার হয়ে যেতে পারবেন। কর্তৃপক্ষ যেটা যেমনটি পুলিশ প্রশাসন এবং ঘাট প্রশাসনের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি তাদের কথা হচ্ছে যে ঘাটে যে ফেরিগুলোতে যে যানবাহন যেগুলো পার হবে সেই যানবাহনের সাথে সাথে যে যাত্রী যারা উপস্থিত থাকবেন তাদেরকে তারা পার করে দিবেন। তো লিটন আপনাকে ধন্যবাদ, সাজ্জাদ আপনাকেও ধন্যবাদ।